তেরি বাতো মে এসা উলঝা জিয়া, এত বড় নাম মেকাররা যখন এরকম একটা নাম দিচ্ছে তো নিশ্চয়ই মনে করতে হবে যে সিনেমার কাহিনীর সঙ্গে খুব ইম্পর্টেন্ট নামটা, তাই এত বড় নাম রাখা হয়েছে। অকারণে তো রাখা হয়নি, কিন্তু সিনেমাটা দেখার পর দেখলাম যে সত্যি সত্যি পুরোপুরি মিনিংলেস, কাহিনীর সঙ্গে কোনো রকম অ্যাটাচমেন্ট নেই এই নামটার। তেরি বাতো মে এসা উলঝা জিয়া, কোনো সম্পর্কই নেই কাহিনীর সঙ্গে। এইটা আমার বেশ খারাপ লেগেছে, কারণ নামটাই এত বড়, নাম নিতে নিতেই 30-40 সেকেন্ড চলে যায়। সিনেমাটা কেমন লাগলো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। শাহিদ কাপুর গত লাস্ট 3-5 বছর ধরে যেটাই করছে, একটা দুরন্ত কিছু পারফরমেন্স দিচ্ছে, সেটা নিয়ে চর্চা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সেটা ওয়েব সিরিজ হোক, ফার্জি বা ব্ল্যাডি ড্যাডি ওয়েব সিনেমা, অথবা কবির সিং বা আরও যেগুলো সিনেমাগুলো করেছে সেগুলো, তো তার যে ফিউচার প্ল্যানিংগুলো আছে সেগুলো বেশ ভালো ভালো, বড় বড়। তো তারই মাঝে হঠাৎ করে এরকম একটা তেরি বাতো মে উলঝা জিয়া চলে এলো, যেটা একটা রমকম সিনেমা এবং যার কাহিনীটা হচ্ছে মোটামুটি একটা রোবটের সঙ্গে একটা মানুষের প্রেম হয়ে যাবে, তারপর কি হবে সেটা কি, একটা সিরিয়াসনেসও আছে এর মধ্যে, একটা ফিউচারের ব্যাপারও রয়েছে এর মধ্যে, হয়তো ফিউচারে আমরা এরকমটা দেখতেও পাবো। তো সেই জিনিসটাকে একটা কমেডির মোড়কে করা হয়েছে, যদিও কমেডি কিন্তু আমি প্রথম 40-45 মিনিট অবধি কোনো কমেডি আমি অন্তত পাইনি, এবং শেষের দিকেও 15-20 মিনিট কোনো কমেডি ছিল না। মাঝখানের একটা ওই 30-35 মিনিটের একটা সেগমেন্ট আছে, যখন ওই ফ্যামিলির মধ্যে ওই রোবটটাকে আনা হচ্ছে, তখন কিছু জায়গায় কমেডি আছে এবং কয়েক জায়গাতে বেশ ভালো কমেডি আছে। ওভারঅল কিন্তু এটা একটা না রোমান্টিক, না কমেডি, না অ্যাকশন, একটা অদ্ভুত টাইপের খিচুড়ি হয়েছে, এবং না সায়েন্স ফিকশনই বা হয়েছে। মানে এর সায়েন্সের পিছনের যারা লজিক, সায়েন্স ফিকশন করতে গেলে অবশ্যই সায়েন্সের একটা লজিক রাখতে হয়, মিনিমাম লজিক হলেও রাখতে হয়, এখানে সেরকম কিছু নেই। এখানে মূল ফোকাস করা হচ্ছে যে আমাদের ফিউচার রোবট, এবং এই রোবটদের সাথে আমাদের রিলেশনে থাকতে হবে, এবং রোবটদের সঙ্গে মানুষের রিলেশন হয় কি না তার একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে শাহিদ কাপুরকে এবং এই কৃতি সেনন, যার নাম সিফরা, হ্যাঁ, তার সাথে। তো ওভারঅল একটা মজার সিনেমা, যতক্ষণ দেখবেন পপকর্ন খেতে খেতে ভালো লাগবে, কিন্তু সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর সেরকম খুব একটা আপনার মনের মধ্যে দাগ কাটবে না। এবং এই সিনেমার সেকেন্ড পার্ট আসার সম্ভাবনা একটা জিয়ে রাখা হয়েছে, এবং সেটাও খুব বেকার। মানে এই সিনেমার সেকেন্ড পার্ট কে করে ভাই, এত কনফিডেন্ট কোথা থেকে আসে যে সেকেন্ড পার্টও করবে, এটা এত পপুলার হবে, এত ভালো হবে, একদমই না। সেকেন্ড পার্ট করার কোনো মানেই হয় না, সিনেমাটা এখানেই শেষ করে দেওয়া উচিত। ওভারঅল আমার খুব একটা ভালো লাগেনি সিনেমাটা, শাহিদ কাপুরের পারফরমেন্স ভালো লেগেছে। শাহিদ কাপুরকে অনেকদিন বাদে একটু লাইট রোলে দেখলাম, এর আগে বেশ কয়েকটাতেই খুব হিংস্র, খুব একটু ডার্ক চরিত্র দেখছিলাম, এখানে কিন্তু শাহিদ কাপুরকে একটু লাইট হার্টেড, একটু ফ্যামিলি ম্যান হিসেবে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। নাচ গান রয়েছে, ইত্যাদি রয়েছে, কমেডি রয়েছে, ফানি এলিমেন্টগুলো রয়েছে। তবে আলাদাভাবে উল্লেখ করতে হয় কৃতি সেননকে। কৃতি সেনন কিন্তু অ্যাজ এ রোবট ভালো পারফরমেন্স দিয়েছে, মানে যখন এটা মানুষের চরিত্রে মানুষ অভিনয় করছে এটা তো খুব স্বাভাবিক, কিন্তু রোবটের চরিত্রে অভিনয় করতে হবে, তাকে রোবট মনেও হবে না, এই ব্যালেন্সগুলো কিন্তু রাখা একটু কঠিন। এবং আমার মনে হয়েছে কৃতি সেনন বেশ ভালো কাজ করেছে। তো ওভারঅল যদি আপনি এটা টাইম পাস হিসেবে দেখতে চান, যে কোনো বন্ধুর সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে গেলেন, গিয়ে 2-2.5 ঘন্টা একটু মজা করলেন, হাসি ঠাট্টা করলেন, হ্যাঁ, জাস্ট কোনো রকম মাথায় টেনশান নেবেন না, কোনো সমস্যা, কোনো ইস্যু এই সমস্ত থাকবেন না, জাস্ট সিম্পল এন্টারটেনমেন্ট হওয়ার জন্য আপনি যদি যেতে চান একটা লাইট হার্টেড সিনেমা, যেতেই পারেন। নচেত যারা একটু ভারী সিনেমা, যারা সিনেমার মধ্যে কিছু আছে, একটু অন্যরকম ব্যাপার স্যাপার আছে, এইগুলোর জন্য সিনেমা দেখতে যাবেন, তো তাদের জন্য এই সিনেমা নয়। এই সিনেমা একেবারেই ওই জাস্ট ফর টাইম পাস, পপকর্ন মুভি। তো এই হচ্ছে আমার ভার্ডিক্ট এই সিনেমা সম্পর্কে। আমার কিন্তু যতক্ষণ আমি দেখেছি হাসির জায়গাগুলোতে বেশ হাসিই পাচ্ছিল, ঠিক আছে, চলো এরকম সিনেমা তো হতেই পারে, না হওয়ার কী আছে। তবে এর সেকেন্ড পার্ট একেবারে না। যাই হোক, আজকের ভিডিও এই অবধি, ধন্যবাদ।